ফ্লোরিডায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাঙ্গেরির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ওয়াশিংটন ডিসিতে নেটো সামিটে অংশ নেওয়ার পর বৃহস্পতিবার ট্রাম্পের মার আর লাগতে যান অরবান। রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত অরবান বলেন, তারা বিশ্বে শান্তি স্থাপনের উপায় নিয়ে আলোচনা করেছেন এবং ট্রাম্প খুব তাড়াতাড়ি তা করতে যাচ্ছেন। এ সাক্ষাৎকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হাঙ্গেরির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বৃহস্পতিবার নেটো সামিট শেষ করেই ট্রাম্পের সাথে দেখা করতে তার ফ্লোরিডার বাড়ি মার আ লাগোতে ছুটে যান অরবান। সম্প্রতি রাশিয়া ও চায়না সফর করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এ নিয়ে তার পশ্চিমা মিত্রদের মাঝে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। এর পরপরই ট্রাম্পের সাথে অরবানের বৈঠক ওই হতাশাকে আরও উস্কে দেবে বলে ধারণা করা হচ্ছে। অরবান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতাকে প্রকাশ্যে সমর্থন করছেন। ট্রাম্প ক্ষমতায় এলে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান হবে বলে আশাবাদ তার। এই সাক্ষাৎকে অরবান রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য শান্তি মিশন নামে আখ্যা দিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের মধ্যে রাশিয়ার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক অরবানের। তিনি পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। গত সপ্তাহে অরবান রাশিয়া সফরে গিয়ে পুতিনের সাথে বৈঠক করেন। এর আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়া ইউক্রেন সফর করেন তিনি। বৈঠক করেন ভলোদিমির জেলেনস্কির সাথে। এদিকে জেলেনস্কি ও পুতিনের সাথে বৈঠকের পরই চায়না সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন হাঙ্গেরি প্রধানমন্ত্রী। নেটো সামিটে অংশ নেওয়ার পর ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব মস্কো ও বেইজিং সফরের জন্য অরবানকে তিরস্কার করেন। সামিটের পর প্রেসিডেন্ট বাইডেন এক সংবাদ সম্মেলনে বলেন, অরবান পুতিনের সাথে বৈঠক নাও করতে পারতেন, তবে অরবান এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি। রক্ষণশীল রিপাবলিকানদের সাথে অরবানের ঘনিষ্ঠতা এবং মার আ লাগোতে ট্রাম্পের সাথে সাক্ষাৎ নিয়ে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান অরবান ও ট্রাম্পের বৈঠক ইউক্রেনের স্বার্থপরিপন্থী বলে উদ্বেগ প্রকাশ করেছেন। কোনো কোনো পর্যবেক্ষকের মতে, অরবান রাশিয়া ও চায়নার সাথে এমন বৈদেশিক নীতি অনুসরণ করছেন যা নেটো ও ইইউর জন্য হুমকিস্বরূপ। এদিকে যদি ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে নেটো, নেটোভুক্ত দেশগুলোর সুরক্ষা, ইউক্রেনের জন্য পশ্চিমাদের সমর্থন অব্যাহত রাখা মুশকিল হয়ে যাবে। এই নিয়ে ইউরোপিয়ান নেতাদের মাঝে উদ্বেগ দিন দিন বাড়ছে। এডলিন শ্রেয়া, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।